মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি F-22 র্যাপটপ মূলত যুদ্ধ বিমানের 100 বছরের ইতিহাসে এক নতুন অধ্যায়, যা নিঃসন্দেহে বিশ্ববাসীর কাছে নতুন এক প্রযুক্তি ও ভিন্ন মাত্রা নিয়ে হাজির হয়েছে। প্রকৃতপক্ষে F-22 র্যাপটর মার্কিন যুক্তরাষ্ট্রের লকারহেড মার্টিন এ উৎপাদিত পঞ্চম প্রজন্মের স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ মাল্টি রোল যুদ্ধ বিমান, যেটি একাধারে ফাইটার, ইন্টারসেপ্ট ও বোমারু হিসাবে মার্কিন বিমান বাহিনী কার্যকরভাবে যুদ্ধক্ষেত্রে 2005 সাল থেকে ব্যবহার করে আসছে। F-22 র্যাপটপ সিঙ্গেল সিটের ইন্টিগ্রেটেড গ্লাস ককপিট ও LED মনিটর সিস্টেম সজ্জিত অত্যাধুনিক প্রযুক্তির স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ। এছাড়া বিমানটির পাইলটের হেলমেট সম্পূর্ণ কম্পিউটারাইজড ইন্টিগ্রেটেড সিস্টেম সংযুক্ত করা হয়েছে, যাতে পাইলট খুব সহজেই ও নিখুঁতভাবে F-22 অপারেট করতে সক্ষম হয়। এছাড়া F-22 তিন লেয়ার বিশিষ্ট কম্পোজিট ম্যাটেরিয়ালস এ বিশেষভাবে তৈরি করা, যা বিমানটি নিশ্চিতভাবে রাডার সিস্টেম ও ইনফ্রেড ও রেডিও ওয়েভ সিস্টেম ডিটেক্ট করা থেকে রক্ষা করবে। আবার F-22 ল্যাপটপ এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী টুইন প্যারট ও উইটনি F-119 PW-100 অফার টার্বোফ্যাক্স ইঞ্জিন, যা বিমানটিকে 2.2 ম্যাক সুপারসনিক গতিতে ছুটে চলার সক্ষমতা দিয়েছে। এছাড়া F-22 ল্যাপটপ এর নিজস্ব ওয়ারফার এবং কমিউনিকেশন সিস্টেম সহ উন্নত AESA রাডার ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে, যাতে 20টির অধিক টার্গেট চিহ্নিত করা এবং একই সাথে 8 থেকে 10টি টার্গেট হিট করতে সক্ষম। অন্যদিকে F-22 সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ও এয়ার টু সার্ফেস ক্ষেপণাস্ত্র সিস্টেম সংযুক্ত করা হয়েছে, যা বিমানটির ডানার ভিতর ও মূল অংশে বিভক্ত করা আছে। ভয়ঙ্কর এই F-22 জঙ্গি বিমানটি মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর বিমান বাহিনীর শক্তি আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং সারা বিশ্বের জন্য একটা নতুন হুমকি হিসাবে দাঁড়িয়েছে। এরকম জানা অজানা ও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।